একটু ওঠো না একটু ওঠো একটু ভয় লাগবে একটু এখানে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি গাইস এই ব্রিজটা দিয়ে পার হওয়ার চেষ্টা করি দেখতে পেলাম এখানে ঝর্ণা আছে বিশাল একটা ঝর্ণা আমরা কক্সবাজার আমাদের হোটেল থেকে একটা অটো নিলাম অটো নিয়ে আমরা মেরিন ড্রাইভ রোডের দিকে এখন যাচ্ছি কক্সবাজারে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি না থাকলেও আছে প্যারাসাইলিং যেটা কয়েকবার করার প্ল্যান করেছি কিন্তু সময় হয়ে ওঠে না তাই তো এবার কক্সবাজারে আমাদের হোটেল থেকে সকালের নাস্তা করে বের হলাম টমটম গাড়ি নিয়ে ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভ রোডের দিকে প্যারাসাইলিং পয়েন্টে কেন ভয় লাগে তোমার কি প্যারাসাইলিং করতে ভয় লাগে ঘূর্ণিঝড়ের কারণে সাগর প্রচন্ড পরিমাণ উত্তাল তাই বর্তমান প্যারাসাইলিং করার জন্য মোটেও পারফেক্ট সময় না তাই এখন বিচের মধ্যে দড়ি স্পিড বোটের সাথে বেঁধে রাখছে আর আকাশে উড়াচ্ছে যেটা দেখে আমার প্যারাসাইলিং করার জন্য একদম মন উঠে গেল যদিও এই রাইডে মাত্র 1500 টাকা করে লাগছে আর রেগুলার যেটা করায় সাগরের মধ্যে দিয়ে স্পিড বোটে করে ঘোরায় সেটাতে লাগে 2500 টাকা তাই আমরা পাশেই থাকা মিনি বান্দরবনে 23 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম পিকনিক স্পট পেলাম এখানে 23 টাকা টিকিট দিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করতেছি দেখে ভিতরে কি কি আছে এখানে ওঠার জায়গা আছে একটু হালকা উঠতে হবে সিঁড়ির মতো উপরের দিকে দেখতে পেলাম এখানে ঝর্ণা আছে বিশাল একটা ঝর্ণা এখানে একটা গুহা আছে আমরা গুহার দিকে যাচ্ছি আর কি এটা কেমন গুহা জানি না বাট আমরা যাই দেখি কেমন দেখা যায় ভিতরে আমরা যাচ্ছি স্টিল এখানে ভিতরে গুহা আছে কিনা যায় না বাট নাকি এইরকমই দুই পাহাড় এটা কি গুহা চলে না গুহার মুখ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুকে দেখে থাকলে আমাদের এই শাব্বির দা নবাব পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ